স্যার একটা স্পেশালি আমাদের জন্য মোয়া নিয়ে এসেছেন, ঠিক আছে না? সেটা হচ্ছে তোমার শ্যাম সুন্দর মিষ্টান্ন ভান্ডারের মোয়া। দেখো খেজুর রস খাইতে পারেনি, বাট খেজুর রসের ফ্লেভার এর মধ্যে অবভিয়াসলি আছে। ঠিক আছে, শুনেনি স্যার আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে এসেছি। তো স্যার, স্যার এটার জন্য আপনি তো অ্যাডভান্স করে দিয়েছিলেন 30,500 টাকা, এরকম কোনো প্রবলেম হয়েছে যে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, আপনাকে মাল দেওয়া হয়নি, বা যে মালের ফটো প্রোডাক্ট বুকিং করেছিলেন সেই মালটা পাননি, এরকম? অ্যাকচুয়ালি একটা ছোট মিস্টেকও হয়েছিল আমাদের কাছ থেকে, যে আমরা বলেছিলাম যে লেনোভো লিজিয়ন আন্ডার ওয়ারেন্টির মধ্যে আছে, বাট যখন এটা চেক করা হয় ওয়ারেন্টিটা মানে ওভার হয়ে যায়, তাই তো? ওভার হয়ে যায়। মেন আগরতলা থেকে এসেছেন তো স্যার? আমি তো ফ্লাইটে এসেছি, 1.5 ঘন্টা লেগেছে গতকালকে রাত্রে। গতকাল কাহাঁ সে স্যার? দেওয়ারি স্যার। কিতনা টাইম লাগা স্যার আপকো আনে মে? 18 ঘন্টা আনে মে, তো 18 ঘন্টা জানে মে ভি লাগে, বাট 36 আওয়ার। বিল্ড কোয়ালিটি তো খুবই ভালো আছে, কন্ডিশন তো দেখতে পাচ্ছো, লেনোভো রিজ ফিল দেখতে পাচ্ছো, ফুললি প্যাকিং করা। আমি আর খোলা চিনা স্যার কে দিয়ে আপনারা আচ্ছা উচিত অবশ্যই আচ্ছা উচিত কারণ আপনি অনেক জায়গায় দেখতে পাবেন এখানে। মানে কেউ ধরো 12-8 টাকা ল্যাপটপ পছন্দ, বাজেট নিয়ে এসে, বাট তার পছন্দ হয়ে গেলো 28 টাকা ল্যাপটপ, তাই না? মানে কন্ডিশন কোয়ালিটি কিরকম আছে? কোয়ালিটি একদম গুড দেখতে পাচ্ছি। এসছেন স্যার কোথা থেকে এসছেন? জামশেদপুর থেকে স্যার এসছেন। সকাল 10টার সময় স্যার এসছেন, আর এখন দেখতে পাচ্ছেন টাইমিং তোমার 2:51। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আবার আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, বাট ভিডিওটা আজকে ল্যাপটপ দেখাবার নেই, ঠিক আছে না? ল্যাপটপ তো দেখাবারই নেই, ভিডিওটা বানাচ্ছি একটু অন্য টাইপের, অন্য কারণে। কিন্তু ভিডিওটা এখন বাজে দেখো, জানুয়ারি 9 তারিখ, ঠিক আছে, রাত পৌনে বারোটা আর আমরা ভিডিও করছি, তাই না? ভিডিও শ্যুট করছি, সবাই ঘুমিয়ে গেছে, মহল সবাই যে কতটা ইজি এসব কিছু, ঠিক আছে? অনেকে এমনিতে বাংলাদেশ থেকেও এসছে, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে আজকে, ঠিক আছে, প্রচুর দূর দূর থেকে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। হ্যাঁ একদম, যে আমরা ভিডিও ছাড়া মাত্র যে এত ক্রাউডটা এখানে আসে এবং আপনারা এত ভিড় করেন এখানে, আমাদেরকে এভাবে সাপোর্ট করেন, সেজন্য থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং। তো ও আজকের ভিডিওটা যেটা দেখাবার যে বলবার আছে সেটা হচ্ছে রামদেব স্যার, রামদেব নস্কর জয়নগরে তার বাড়ি, তিনি একটা ডেলের আজকে 6430i5 ল্যাপটপ পারচেস করেছেন 14,500 টাকা দিয়ে, 4GB RAM 500GB হার্ড ডিস্ক দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে না, আমি আশা করি চাই যাতে ল্যাপটপটা উনি ভালো মতো ইউজ করে, আরও যারা ল্যাপটপ নিয়ে গেছে তারাও যাতে ল্যাপটপটা ভালো মতো ইউজ করে। কিছু জিনিস আছে যেগুলো আমার বলতে খুব ইচ্ছে করে, বাট আমি বলতে পারি না ভিডিও মাঝে, যদি কেউ মনে করো জ্ঞান দিচ্ছি তো ভাবতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেরকম ভাবে সেরকম ভাবতে পারো, যদি কিছু ভুল বলে থাকে তো ক্ষমা করে দিও, ঠিক আছে? কি আছে না, যে আগে আগে ভাবতাম যে একটা ব্যবসায়ী লোকের কখনো মানে একটা ব্যবসায়ী লোকের মানে লাইফে কেউ থাকে না, যে বিজনেস করে সেই জানে যে জেনুইন বিজনেস করে। অ্যাকচুয়ালি আমি অনেক ছোটো বেলা থেকে বিজনেস করি, আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি বিজনেসের সাথে যুক্ত, এখন আমার 29 হবে, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো এই যে এতটা বড় জার্নি, ঠিক আছে, এতটা লং লাইফ, আমি জানি যে কীভাবে এই টাইমটা কাটিয়েছি। তো একটা জিনিস আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা ব্যবসায়ী লোকের কখনো নিজের বলে কোনো লোক হয় না, নিজের বলতে লোক হয় না, কীরকম টাইপের যে ভালোবাসা বলে যে একটা হয় না, যে কীরকম আছে না, দাদা তুমি খুব ভালো, এটা সামনে সামনে ক্লিয়ার, ঠিক আছে না? বাট পিছনে দাদা একদম খারাপ, এই ওখানে খারাপ মাল বিক্রি, এরকম টাইপের আমি নিজের এরকম টাইপের দেখেছি। আমার কাছ থেকে নিয়ে গেছো 25,000 টাকা দিয়ে, কিন্তু বাড়িতে নিয়ে গেছে 32,000, 32,000 টাকা, আরেকজন বলছে এত টাকা দাম নিয়ে তুই থেকে কমে পেতিস, এরকম এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি যদি আমার মাল ভালো বেরিয়ে যায় তাহলে আমি ভালো, আর যদি মাল খারাপ বেরিয়ে গেল তাহলে সে খারাপ।
অফিসের স্টাফদের দিক দিয়েও সেম সিচুয়েশন, যতই বলুক না কেন। আবার এক্সপিরিয়েন্স হিসাবে বলছি, যারা বিজনেস করো তারা কমেন্ট বক্সে জানিও যে তাদের সাথে সেম সিচুয়েশন হয় কি না। তো কি আছে না, যে স্টাফ টাইমে স্যালারি দিলে মালিক ভালো, যদি স্টাফ মালিকের লেট হলো কী কারণে লেট হলো সেটা দেখবে না, মার্কেট ডাউন না, বিজনেস না পায়, আমি টাইমে স্যালারি পাইনি তো মালিক একদম খারাপ, ঠিক আছে। বিজনেস করতে 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 সময় তো ঘরে দেওয়া যায় না, ফ্যামিলিকে সময় দেওয়া না, তো ফ্যামিলি কাজেও তুমি খারাপ। যে তুমি ঘরে সময় দাও না, সারাক্ষণ কী দোকানে এমন কাজ করে যে সারাক্ষণ ঘর দোকানে থাকবো, ঘরে আসতে পারো না, রাত্রি দুটোর সময় ঘরে আসছো, আবার ভোর সাতটার সময় বেরিয়ে যাচ্ছ, সকাল সাতটার সময়। এই যে একটা লোকের কেন একটা ব্যবসায়ী লোকের কেউ ভালোবাসে না, বাট এই ইউটিউবে আসার পর, ঠিক আছে না। এই শান্তা বিজনেস আইডিয়াতে আমি ফার্স্ট ভিডিও, ফার্স্ট ট্রেডিশনাল ব্লগে মানে, তারপর শান্তা বিজনেস আইডিয়াতে মার্কেটিং শুরু হয়, তারপর নিজস্ব একটা চ্যানেল তৈরি হয় সাইনিয়র ল্যাপটপ, যেটা ও শঙ্কদাই হ্যান্ডেল করেন, ঠিক আছে না। তো ইউটিউবে আসার পর না লোকের কাছ থেকে ভালোবাসা পেতে শুরু করেছে, ঠিক আছে। আর যেটা সিরিয়াসলি আজকে মানে মাঝে মধ্যে তো আমার এটা রিয়েলাইজ হয়, আজকেও সেরকমই না, দেখো সবাইকে খুশি করা যায় না লাইফে, ঠিক আছে। লাইফে কখনো কাউকে একটা ফুলে বলে না যে একটা কথা যে একটা ফুলে সব দেবতা সন্তুষ্ট হয় না, তো সেরকমই দেখো। আমি তো জেনে শুনে কারোর সাথে খারাপ প্রোডাক্ট দেওয়ার চিন্তা ভাবনা নেই, যে সব দোকানদারই চায় কি ভালো প্রোডাক্ট কাস্টমারকে দিতে আর ভালো সার্ভিস দিতে। বাট যদি ছোটোখাটো ইস্যু হয়ে যায়, ইলেকট্রনিক জিনিস নর্মাল, একটা বাচ্চাও জানে একটা ইলেকট্রনিক জিনিসের মধ্যে কোনো গ্যারেন্টি হয় না, তো আমাদের দিকে মেন হচ্ছে না সাপোর্ট, যেটা নর্মাল মার্কেটে কী হয় না, যে একটা ল্যাপটপ পারচেস করার পর আর ঘুরে তাকায় না, ঠিক আছে না, দৌড়াতে হয়। আমি আমার দিক দিয়ে সাপোর্টটা ক্লিয়ার করি, যে আমি দেখো আমরা ভাবি যে একটা লোক একটা ল্যাপটপ কেনা মানে ও ঘরের একটা লক্ষ্মীর জিনিস কেনা, ঠিক আছে না, যে ওর জিনিসটাকে একটা ল্যাপটপ অনেক লোক আছে যে কষ্ট করে কেনে, তো আমরা সেই হিসাবে তাকে ল্যাপটপটা দিই, এরকম না যে আমি বিজনেস করতে বসেছি। তো এই যে এই ইউটিউবে আসার পর থেকে এত ভালোবাসা পেয়েছি রামদেব নস্কর স্যার, রামদেব নস্কর স্যার ল্যাপটপ, উনি ল্যাপটপ মানে আমাদের ইউটিউবে ভিডিও দেখে আসেন, ঠিক আছে না। আসবার আগে মানে সিরিয়াসলি উনি আমার জন্য একটা মানে জয়নগর থেকে মর প্যাকেট নিয়ে আসে, বাট এই প্যাকেটটা বড় কথা না, যে তিনি আমার জন্য একটা আশা করে সেটা চিন্তা ভাবনা করে নিয়ে আসছে। লাইফে পয়সা কিছু হয় না, পয়সা আমি আমার এই বয়সে এই এজে যা পয়সা ঘেটে নিয়েছি, আর যা পয়সা মানে ঘেটে নিয়েছে ভগবানের আশীর্বাদে, ঠিক আছে না, যে আমার শখ মিটে গেছে পয়সার প্রতি আমার কোনো ফিলিংস নেই, যে আমার অফিসের লোকজন আছে তারাও জানে, ঠিক আছে না। আমার ফিলিংস কি আছে না, যে একটা নিজের নাম বানাবার কলকাতায়, বাড়িঘর ছেড়ে এসেছি তো একটা নিজের নাম বানাবার, যে সিম্পল ব্যাপার। তো ও স্যার এর জনগণের প্যাকেট নিয়ে এসছে, ল্যাপটপ নেওয়ার পর তিনি বলছে যে তোমার জন্য একটা নিয়ে এসছি। এর আগেও একজন চা পাতার একটা গিফট নিয়েছিল, উনি চা কোম্পানিতে জব করেন, তো একটা জয়নগরের মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, মোয়ার প্যাকেট। আর সিরিয়াসলি মোয়াগুলো বাম্পার খেতে ছিল, অফিসে সবাই খেয়েছি, আমার বাড়ির লোকও খেয়েছে, ঠিক আছে না। শ্যাম সুন্দর মিষ্টান্ন ভান্ডার থেকে জয়নগর বলে খুব ফেমাস। এই যে ভালোবাসাটা, এইটা জানি না ওনার ল্যাপটপ কেমন চলবে, কি খারাপ চলবে, কি ভালো চলবে, এটা আমি জানি না। আমার দিক দিয়ে যতটা সাপোর্ট দেওয়ার অবভিয়াসলি দেবো, বাট এই যে একটা রিলেশন, উনি আমার কেউ হয় না, আমি ওনাকে চিনতাম না, উনি একটা কোনায় কলকাতার, আমি একটা কোনায়, ঠিক আছে না, জাস্ট একটা ভিডিওর মাধ্যম, তাই না, যে উনি একটা আশা, যে ভালো সিরিয়াসলি, যেটা আমি কখনো আমি এতটা আশা করিনি, যে আমি ইউটিউবে আসার পর স্পেশালি আমি তো থ্যাঙ্কস দিতে চাই যে আমাদের সম্পদা যিনি আমাদের আমাকে এই ইউটিউবে নিয়ে এসছে, ঠিক আছে। আমি জানি না যে আমি কতদূর পর্যন্ত কী করতে পারবো বা কতদূর পর্যন্ত কী এগাতে পারবো, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সম্পদাকে। আর সেকেন্ড হচ্ছে কী আছে, উনি এখন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন, তো আসতে পারছেন ক্যামেরার সামনে। তো যাই হোক, এই যে জয়নগরের বোয়ার প্যাকেটটা সিরিয়াসলি আমার কাছে অনেক বড় একদম। আর সিরিয়াসলি আমার রামদেব স্যারকে তো মানে অনেক অল টাইম মনে থাকবে। আর সিরিয়াসলি যে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এতটা ভালোবাসা পাবো, আর যে এই যে ভালোবাসা বলি, কত দূর দূর থেকে লোক আসছে এত আশা, আর তাদের সাথে এত সাথে এত ভালোবাসা নিয়ে, ঠিক না, আশা আর ভালোবাসা দুটো একসাথে নিয়ে আসছে। তো তাদেরই ফিডব্যাকগুলো একজনকে তোমরা দেখে নাও, ঠিক আছে না, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক, আজকে আবার একটা ফিডব্যাক নিয়েছে। আজকে হচ্ছে সানডে, ঠিক আছে না, আজকে হচ্ছে 9 তারিখ, 9 জানুয়ারি, ঠিক আছে। তো স্যার এসছেন কোথা থেকে একটু জেনে নিয়ে যান, স্যার আপনি কোথা থেকে এসছেন? আমি জয়নগর থেকে এসেছি। জয়নগর থেকে এসেছেন স্যার, যদি বেটার হয় আশা করছি, সবাইকে সাজেস্ট করবো শ্যাম সুন্দর মোয়ার এখানে যেতে, মোয়া খাওয়ার জন্য। জয়নগরের ফেমাস শ্যাম সুন্দরের মোয়া,
অ্যাকচুয়ালি দেখো খেজুর রস খাইতে পারিনি, বাট খেজুর রসের ফ্লেভার এর মধ্যে অবভিয়াসলি আছে, ঠিক আছে না? তো স্যার কিরকম লাগলো এখানে, স্যার কিরকম প্রেসার ছিল আর কতক্ষণ ওয়েট করতে হয়েছে? এখানে ওয়েট করতে হয়েছে, কিন্তু এখানে দেখলে অনেক কাস্টমার হয়েছে, তো তাদের সঙ্গে একটু ওয়েট করতেই হবে, ওয়েট করতে হবে না স্যার, তাহলে তো হবে না। এখানে স্যার প্রচুর কাস্টমার এখানে আছে এবং সবাই হচ্ছে ভালো মাল দেখে নিচ্ছে এখানে, দেখলাম ভালো এবং ফাস্ট আছে, তার জন্য নিলাম, এবং এটা আমি করোনার সময় বাড়ি থেকে আর কি কাজ করার জন্য। তো স্যার এটা প্রাইস নেওয়া যায়, এটার প্রাইস নেওয়া যায় 14,000, 14,000 টাকা আপনি এটা পারচেজ করেন। স্যারকে তো নরমালি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে, তার সাথে আমার থেকে আরেকটা ওয়ারেন্টি স্যারকে আমি করে দিই, স্যারকে আরো আমি আর 2 মাস ওয়ারেন্টি এক্সটেন্ড করে দিলাম, মানে টোটাল 3 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, ঠিক আছে? তো আপনি হ্যাপি না স্যার? আজকের ফিডব্যাকটা হচ্ছে তো আমাদের স্যারের কাছ থেকে, তো দেখে যাওয়া যাক স্যার কোথা থেকে এসছে, সেটা স্যারের মুখের থেকে আমরা শুনে নি। স্যার আপনি কোথা থেকে এসছেন? বাংলাদেশে কোথা থেকে স্যার? মাগুরা থেকে। মাগুরা, তো আপনারা আপনি এখানে অ্যাড্রেস কিভাবে পেলেন? আমি আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখি, সেখান থেকে আপনাদেরকে ফলো করছি প্রায় 6-7 মাস ধরে। আচ্ছা যাক, এটার জন্য আপনি তো অ্যাডভান্স করে দিয়েছিলেন 30,500 টাকা, যেটা ওখান থেকে, তো এরকম কোন প্রবলেম হয়েছে যে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, আপনাকে মাল দেওয়া হয়নি, বা যে মালের ফটো প্রোডাক্ট বুকিং করেছিলেন সেই মালটা পাননি, এরকম টাইপের কোন ব্যাপার হয়েছে? বাংলাদেশ থেকে লোক এসে যে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন স্যার, খুবই ভালো লাগলো আমাদেরকে, আর অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। আশা করি এই ভিডিওর মানে বেশিরভাগ সময় যারা বাংলাদেশ থেকে দেখছে অবশ্যই আমি তাদেরকে বলবো যে অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেওয়ার জন্য। আর সেকেন্ড যেটা আছে, আমাদের যারা ভিউয়ার্স আছে যারা অনেক দূর থেকে আসতে ভয় পায় যে ভাবে যে এখানে গেলে ফ্রড হয়ে যাবে, ওখানে গেলে ল্যাপটপ পাওয়া যাবে না, টাকা পয়সা নিয়ে না, এরকম কোনো, তো এরকম কোনো মানে ভয় মানে বুঝতে পারলেন এরকম কোনো বিষয় এখানে আছে? অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আর আমাদেরকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার, এটাই চাই সবসময়। আর নিউ ইয়ার যেহেতু 2022, এখন জানুয়ারি মাস চলছে, তো সেক্ষেত্রে আপনাকে সবসময় জানাই হ্যাপি নিউ ইয়ার, আমি চাই নতুন বছর ভালো কাটান, ফ্যামিলির সাথে ভালো কাটান, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ স্যার, একদম ধন্যবাদ স্যার। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ফিডব্যাক নিয়ে এসেছি, তো আজকের ফিডব্যাকটা একটু ইউনিক টাইপের আছে, তো ফিডব্যাকটা দেখে নেওয়া যাক। স্যার আপনি কোথা থেকে এসেছেন আর কতবার এসেছেন? আমরা বলেছিলাম যে লেনোভো লিজিয়ন আন্ডার ওয়ারেন্টির মধ্যে আছে, বাট যখন এটা চেক করা হয় ওয়ারেন্টিটা মানে ওভার হয়ে যায়, তাই তো? ওভার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি আছে না, আমরা আমাদের থেকে 3 মাসের একটা ওয়ারেন্টি আপনাকে করে দিই, কি আছে, স্ক্রিন কিবোর্ড বাদে ফুললি যেরকম সার্ভিস সেন্টার ওয়ারেন্টি সেরকমই 3 মাসের ওয়ারেন্টি স্ক্রিন কিবোর্ড ছাড়া, তাই তো? বাদ বাকি ল্যাপটপ কিরকম লাগলো? বেরিয়ে গেছে কিছু কি লেস করে দেওয়া হয়েছে আপনাকে? আপনি আপনার প্রাইসের দিক দিয়ে স্যাটিসফাই? তো আমাদের যারা ভিডিওর যারা এই ভিডিওটা দেখছে সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য কি ফিডব্যাক, তারা কি এখানে আসবে না? আসবে না, মোস্ট ওয়েলকাম। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য, রিভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন।
আবার আজকে একটা ফিডব্যাক নিয়েছি। আজকে হচ্ছে ৫ জানুয়ারি ২০২২। তো আজকের ফিডব্যাক এ শুনে নি, দাদা কোথা থেকে এসেছে? স্যার আপনি কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর থেকে এখানে এ নিয়ে কভার হচ্ছে ৩৮৫০০। কিরকম লাগলো কন্ডিশন, কিরকম ছিল ল্যাপটপের, কোনো স্ক্র্যাচ ড্যামেজ এরকম টাইপের? আর ওয়ারেন্টি গ্যারান্টি কি দেওয়া হলো স্যার আপনাকে? ৫ তারিখ সকালে যে ভিডিও লঞ্চ হয়েছিল সেখান থেকে দাদা এসছে। দাদা তুমি কোথা থেকে এসছো? বনগা থেকে এসছো, তাই না? তো সকালে কখন ভিডিও দেখেছিল? তো আজকে তো অনেক ম্যাকবুক শো হলো, তো লাস্ট যেটা সুপার মিন ম্যাকবুক সেটা আমাদের স্যার পারচেজ করছেন। আর স্যারের কাছ থেকে জানেনি স্যার কবে এসেছেন আর কি আসছেন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি শান্তিপুর ফুলিয়া থেকে। শান্তিপুর ফুলিয়া একদম শাড়ির জন্য পুরো বিখ্যাত। ঠিক আছে, তো স্যার কিরকম লাগে আপনার এখানে আছে? আপনি তো অনেকবার পারচেজ করছেন, ভালো লাগে। কতগুলো ল্যাপটপ পারচেজ করলেন স্যার? এবার দিয়ে ৫বার। তো জানুয়ারির ফার্স্ট জানুয়ারি স্যার ম্যাকবুকের এয়ার নিলেন, সে তার উপর তো বেস্ট প্রাইস দেওয়া হয়েছে। তো স্যার একটু একটা দেখাবেন আমাদেরকে? দেখতে পাচ্ছ ফুল বক্স হবে, ২০১৭ ইয়ার, ৮ জিবি র্যাম, i5 প্রসেসর। আর কন্ডিশনের যে কথাটা যদি আমি বলে থাকি, তো স্যার কোয়ালিটি আর কন্ডিশনটা কিরকম আছে? দুর্দান্ত দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। না একদম। আর আপনি প্রাইস অনুযায়ী আপনার স্যাটিসফাই না স্যাটিসফাই? না। আর কতগুলো ল্যাপটপ নিয়েছেন মোটামুটি সিআইটি বলতে? ৫টা নিলাম এবার। ৫টা এই ল্যাপটপ নিয়ে টোটাল ৫টা ল্যাপটপ স্যার নিচ্ছেন। তো স্যার আপনার কিরকম লাগে এখানে অ্যাকচুয়ালি আসতে? আমার খুব ভালো লাগে বলে এত দূর আসছে। ভালো লাগে বলছে না? তো ৩৫০০০ দিয়ে স্যার এই ল্যাপটপটা পারচেস করলেন, ঠিক আছে। তো স্যার আমাদের যারা ভিউয়ার্স তাদের জন্য কোনো ফিডব্যাক দিতে চান? একদম আসুন এখানে সবাই মিলে, এখান থেকে বাই করুন সব ল্যাপটপ, খুব ভালো প্রাইসে পাবে। আর কালেকশন স্যার কেমন? দুর্দান্ত তো স্যারের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে যে স্যার এসে বেশি টাইম নেয় না, আসে আর ল্যাপটপ পুরো সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আর নিউ ইয়ার আমি চাই আপনি ভালো কাটান ২০২২, একদম ২০২২ আপনার হেভি কাটে, খুব ভালো কাটে, আপনার ফ্যামিলির সাথে আনন্দে কাটান, এটাই আমরা চাই। থ্যাংক ইউ স্যার। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ফিডব্যাক নিয়েছি। আজকে হচ্ছে তোমার বছরের ফার্স্ট স্টার্টিং, ঠিক না? ২০২২ আর জানুয়ারির ফার্স্ট ১ তারিখ, তো আজকের ফার্স্ট ২০২২ এর ফার্স্ট কাস্টমার, ফার্স্ট যে ফিডব্যাক একদম পুরোপুরি টোটালি নিউ। তো স্যারের কাছ থেকে জানি স্যার কোথা থেকে এসেছে? স্যার কোথা থেকে এসেছে? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে এসেছেন স্যার, আজকে ২০২২ এর ফার্স্ট আপনাকে নিয়ে কিরকম লাগছে? আর মালের কোয়ালিটি কিরকম ছিল? খুব ভালো লাগছে এবং কোয়ালিটি অসাধারণ, মানে স্যার নিয়েছে ভালো হবে। স্যার নিয়েছেন ম্যাকবুকের রেটিনা শুধুমাত্র, কত দিয়ে নিয়েছেন স্যার? প্রাইসটা ৩২০০০, কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু আছে? না কোনো স্ক্র্যাচ ডেন্ট। দেখে মনে হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড। না না একদমই না। দেখতে পাচ্ছ কন্ডিশন বন্ধু, একদম ফুললি ফ্রেশ সুপার মিন, ৮ জিবি র্যাম, আর এসএসডি কতটা আছে? ১২৮ এসএসডি, রেটিনা ডিসপ্লে, স্ক্রিনে কোনো স্ক্র্যাচ ডেন্ট ভাঙাচোরা এরকম টাইপের? একদম টোটালি ফ্রেশ। আর চার্জার ফার্জার পুরো ফ্রেশ কন্ডিশন? হ্যাঁ সব ফ্রেশ। আর ওয়ারেন্টি কি দেওয়া আছে? যদি কোনো প্রোডাক্ট আপনি নিয়ে যান আমাদের এখান থেকে, যদি মনে হয় আপনার চলছে না আপনি পয়সা রিটার্ন নিয়ে নেবেন, তো ২৫% লেস হয়ে আপনাকে পুরো টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে।
তো আপনি হ্যাপি না রেটেটা পে মানে কোয়ালিটি নিয়ে? তো যারা আমাদের নতুন 2022 এর নিউ সাবস্ক্রাইবার যারা হতে চাইছে, যারা নতুন জুড়বে আমাদের জন্য, তাদের জন্য কি ফিডব্যাক আছে? একটাই কথা বলবো, তোমরা এখানে এসে দেখো প্রোডাক্টগুলো, ফিল করো, হাতে নিয়ে দেখো, কোয়ালিটি অসাধারণ এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য। চেষ্টা করবো যতটা বেটার সার্ভিস দেওয়ার আমাদেরকে। আর নতুন বছর আমি চাই আপনি ভালো কাটান, আপনার ফ্যামিলি হ্যাপি থাকুক, সবাই হ্যাপিতে কাটাক। থ্যাংক ইউ স্যার, একদম ধন্যবাদ স্যার। ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ফিডব্যাক নিয়েছি। আজকের ফিডব্যাক আছে কোথা থেকে দেখে নেওয়া যাক। আজকে হচ্ছে তোমার 29 ডিসেম্বর, আর স্যার এসেছেন আগরতলা থেকে। স্যার আগরতলা কোথা থেকে এসেছেন? আগরতলা থেকে এসেছি। মানে এগুলো নেওয়ার জন্য আপনি এখানে এসেছেন, তাই না? তো আপনি কোথায় ভিডিও দেখছেন? ইউটিউবে না, এমনি নরমালি দেখেছেন? ইউটিউবে। তো স্যার ইউটিউবে ভিডিও দেখেছেন, তো স্যার এখানে কি ল্যাপটপ পারচেজ করলেন, আর এখানে কালেকশন আর কত সময় নিয়ে আসতে হয়েছে? এখানে আমি সকালে 10:30 সময় এসেছি। আচ্ছা, এসে শুনলাম যে 12টার সময় খুলবো, তারপর একটু ওয়েট করলাম। এখন বাজে হচ্ছে তোমার 2:17 তে স্যার এসে ল্যাপটপ পাচ্ছে। তো স্যার ল্যাপটপের কন্ডিশন আর কোয়ালিটি কিরকম ছিল? ল্যাপটপের কন্ডিশন তো খুবই ভালো দেখলাম, আর এটাকে এসএসডি তে আপডেট করে দেখতে পাচ্ছো। এইচপি Ryzen 3, ঠিক আছে, আর 128 GB এসএসডি, আর রেডিয়ন গ্রাফিক্স, 4 GB র‍্যাম, 1 TB হার্ড ডিস্ক। সো স্যার প্রাইস অনুযায়ী ল্যাপটপের কন্ডিশন কিরকম ছিল? খুব ভালো, মানে দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড না, নতুন একদম। একদম নতুন লাগছে। আর এখানে স্টক আর কালেকশন কিরকম আছে? স্টক তো অনেক কিছু আছে, অনেক না একদম। তো আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কোনো ফিডব্যাক দিতে চান, তারা আসবে কি আসবে না? আমি তো বলবো যে আবার আসবে, এখানে এসে মানে কুমার জন্য বলবো। ওকে স্যার, অসংখ্য স্টক খুবই ভালো, খুবই ভালো আছে না? তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, মেরি ক্রিসমাস। ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ভিডিও ফিডব্যাক নিয়েছি। আর আজকের ভিডিও ফিড দেখো কত দূর থেকে এসেছে স্যার। স্যার কোথা থেকে এসেছেন আপনি? দেওয়ারিয়া। কোথায় স্যার? দেওয়ারিয়া। স্যার কিতনা টাইম লাগা স্যার আপকো আনে মে? 18 ঘন্টা। 18 ঘন্টা আনে মে? তো 18 ঘন্টা জানে মে ভি লাগে, মানে 36 হয়। তো ইতনা দূর সে আপ আয়ে, তো আপ কিতনা দিন সে ভিডিও দেখ রহে হো লোগ কা? আরে তকরিবন 4-5 মহিনে। তো ওকা প্রাইস বহুত হাই লিয়া ইয়া ভিডিও মে জো প্রাইস থা ওই লিয়া হুয়া হ্যায় না ভিডিও মে জো হুয়া। আর মাল কা ইয়া পে কালেকশন কাইসা থা? লেটেস্ট কালেকশন থা ইয়া পুরানা পুরানা লেটেস্ট? লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ কালেকশন। তো হাম লোগ কা জো ভিউয়ার্স হ্যায় জো উন লোগ কা কিয়া ফিডব্যাক, কুছ ফিডব্যাক দেনা চাহতে হ্যায় আপকে তরফ সে? ঠিক আছে। আর ওয়ারেন্টি গ্যারান্টি স্যার আপনি ক্যা মিলা? আর ওয়ারেন্টি স্ক্রিন কা স্ক্রিন অর কিবোর্ড ছোড় কে 1 মহিনে কা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আর 1 সাল সার্ভিস চার্জ তো ইতনা দূর সে আপ আনে কে লিয়ে বহুত শুকরিয়া, আর হম লোগ কো ফিডব্যাক। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক, আবার চলেছি আজকের একটা ফিডব্যাক নিয়ে। আজকে হচ্ছে 27 ডিসেম্বর, যেটা আমাদের ফিডব্যাক ছাড়া ছিল। তো আজকে হচ্ছে লাস্ট টাইম, লাস্ট কাস্টমার, লাস্ট অফারে লাস্ট প্রাইস যিনি দিতে গেছেন সেটা হচ্ছে দাদা। দাঁড়া গেছে জেনি, দাদা কোথা থেকে গেছেন? দাদা কোথা থেকে এসছেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে এসেছে, অনেকটা দূর ঠান্ডার মধ্যে দুর্গাপুর থেকে। দাদা তোমরা কখন এসেছিলে?
মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে এসে 1.5 ঘন্টা। তো ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন কিরকম ছিল এখানে? বিল্ড কোয়ালিটি তো খুবই ভালো আছে, কন্ডিশন তো দেখতে পাচ্ছ। Lenovo Ryzen 3 3rd জেনারেশন Radeon গ্রাফিক্স আর 1TB 4GB সাথে তোমাদের কি ফ্রি দেওয়া হলো দাদা? 128GB SSD যেটা আমাদের বলা হয়েছিল। তো এখানে এসে তোমাদের কিরকম লাগলো, মানে ল্যাপটপের কন্ডিশন কোয়ালিটি কিরকম ছিল? তোমরা কি স্যাটিসফাইড না স্যাটিসফাইড না? হ্যাঁ আমরা স্যাটিসফাইড আছি, স্যাটিসফাইড আছো না? তো ওয়ারেন্টি গ্যারান্টি কি দেওয়া আছে দাদা তোমাদেরকে? যে স্ক্রিন কিবোর্ড বাদে পুরো ল্যাপটপে 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, তাই তো? আর 1 বছর সার্ভিস চার্জ ফ্রি। তো আমাদের যারা ভিউয়ার, যারা সাবস্ক্রাইবার, যারা এই ভিডিওটা দেখছে, তো তাদের জন্য কি ফিডব্যাক দিতে চাও? আমরা এটাই বলবো যে আপনারা এখানে আসবেন, এসে এখানে নিশ্চয়ই এখানে দেখে যাবেন, চেক আউট করবেন, অনেক ভ্যারাইটিস আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ফিডব্যাক নিয়ে চলেছি। তো আজকে হচ্ছে 27 ডিসেম্বর, যেটা আমাদের অফার ফেলা ছিল চ্যানেলে 26 ডিসেম্বর আর 27 ডিসেম্বর। যারা ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য থাকবে কিছু না কিছু গিফট ভাউচার। তো স্যার এসছেন, স্যার আজকে ল্যাপটপ পারচেস করলেন, তো জেনে নেওয়া যাবে স্যার কোথা থেকে, স্যার কোথা থেকে এসছেন? আমি কোনা থেকে এসেছি। কোনা থেকে? তো স্যার আপনি এখানে অ্যাড্রেস কি করে পেলেন? আমি ইউটিউবে ভিডিওটা দেখে এসেছি। ইউটিউবে ভিডিও দেখে? তো স্যার এখানে এসে আপনাকে কিরকম লাগলো আর কতটা টাইম আপনাকে ওয়েট করতে হলো? আমি আর খুলাচ্ছি না স্যারকে দিয়ে। তো স্যার কত দিয়ে কিনলেন ল্যাপটপটা? 24,500। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ফিডব্যাক নিয়েছি। 27 তারিখ 27 ডিসেম্বর আজকে, আর 26-27 ডিসেম্বর আমাদের বলা হয়েছিল কোনো না কোনো ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আইটেম থাকবে। তো স্যার চলে আসেন, স্যার কোথা থেকে এসেছেন? চাকদা পালপাড়া থেকে এসেছি। চাকদা কোথা থেকে এসছো? পালপাড়া কারিগমা। চাকদার পালপাড়া, নিশ্চয়ই কেউ না কেউ তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো কিরকম লাগলো এখানে এসে? আমার এসে খুব ভালো লাগলো, বলতে চাচ্ছি যে যদি কেউ আসতে চায় আর কি, মানে কেউ ধরো 12-8 টাকার ল্যাপটপ বাজেট নিয়ে আসে, বাট তার পছন্দ হয়ে গেলো 20-8 টাকার ল্যাপটপ, তাই না? মানে কালেকশনের স্টক হেভি হেভি থাকে, তাই না? তো তোমাকে কি গিফট আইটেম দেওয়া হলো আর তুমি কি ল্যাপটপ নিলে? তো কিরকম লাগলো এখানে? এখানে তো তুমি যেটা বললে এখানে কি না, কালেকশন গুলো একটু লেটেস্ট লেটেস্ট থাকে, তাই না? এখানে তো 3টা কাউন্টারে তুমি ভিজিট করেছো, তো সব থেকে কোন কাউন্টারের মালের কোয়ালিটি ভালো লাগলো? আর যখন চলছে ক্রিসমাস, আমি চাই আপনি ক্রিসমাস ভালো মতো কাটান। থ্যাংক ইউ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক, আজকে হচ্ছে আবার একটা ফিডব্যাক নিয়েছি। তো আজকের ফিডব্যাক এর মধ্যে রয়েছে যে আমাদের বলা হয়েছিল 27 ডিসেম্বরে থাকবে 128GB SSD ফ্রি। তো সেই হিসাবে স্যারের একটা ভিডিও ফিডব্যাক আমরা নিচ্ছি। তো স্যার আপনি কোথা থেকে এসেছেন? কেষ্টপুর, তো পাশেই আছে, মানে সার্ভিস নিয়ে তো কোনো প্রবলেম হবে না একদম। তো স্যার আপনার এখানে এসে কিরকম লাগলো আর কতক্ষণ ওয়েট করতে হয়েছে? ওয়েট বেশি কোনো করতে হয়নি, খুবই ভালো লেগেছে, খুবই টাইম বেশি কোনো লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর স্যার একটু ল্যাপটপের কন্ডিশন কোয়ালিটি কিরকম আছে? কোয়ালিটি একদম গুড, দেখতে পাচ্ছ ল্যাপটপের কন্ডিশন একদম ঝাকাস। HP সিলভার বডি, i3 7th জেনারেশন, 1TB হার্ড ডিস্ক, 6GB RAM আর 128GB SSD সাথে ফুললি ফ্রেশ। স্যার প্রাইস কত নেওয়া হলো? প্রাইস খুবই কম, 22,000 টাকা। 22,000 টাকার মধ্যে আপনি ল্যাপটপটা পেয়ে, আপনি ল্যাপটপটা দিয়ে স্যাটিসফাই কি স্যাটিসফাই না?
তো আর দেখতে পাচ্ছ ল্যাপটপ করে, তো আমাদের যারা ভিউয়ার্স যারা আছে ঠিক আছে না, তাদের জন্য কোনো রকম কোনো ফিডব্যাক কোনো কিছু বলতে চাও যে তারা আসবে কি আসবে না এরকম? তো তুমি কখনো ভেবেছিলে তোমার বাড়ির কাছে এত সস্তা ল্যাপটপ বিক্রি হয়? না কখনো ভাবিনি। কখনো ভাবিনি? তো ফার্স্ট টাইম কখন দেখলে ইউটিউবে? আইটেম তো স্যার আজকে এসেছেন, স্যার কোথা থেকে এসেছেন? জামশেদপুর থেকে স্যার এসেছেন, অনেকটা দূর থেকে জামশেদপুর। তো স্যার আপনাকে এখানে এসে কিরকম লাগলো ফার্স্ট? মানে ঠিকই আছে, একটু লেট লেগেছে কিন্তু হয়ে গেছে। কতটা টাইম দিতে হয়েছে? আমাদের যারা ভিউয়ার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কোন ফিডব্যাক কিছু দিতে চান? কিরকম কোয়ালিটি আর কন্ডিশন, ওয়ারেন্টি গ্যারান্টি সব তো দেওয়া হয় এখানে। আর স্টকের কালেকশন কিরকম থাকে স্যার? ২৭ ডিসেম্বর যেটা আমাদের ফ্রি গিফট ছিল, ১২৮ জিবি এসএসডি পার ল্যাপটপের সাথে, তো সেরকমই একটা ফিডব্যাক নিয়ে চলেছে। তো স্যার আপনি কোথা থেকে এসেছেন? লালগোলার কোথা থেকে এসেছেন? লালগোলার নসিপুর অঞ্চল থেকে, মানে একদম মুর্শিদাবাদ থেকে স্যার এসেছেন, খুবই ভালো জায়গা। তো স্যার আপনি কোন চ্যানেলে ভিডিও দেখতেন না আপনার বন্ধু এর আগে নিয়ে গেছেন বললেন, তো কিরকম রেসপন্স কিরকম ছিল, ফিডব্যাক কিরকম ছিল? তো স্যার আপনি সকালে কটার সময় এসেছিলেন? সকাল এখানে ঢুকেছি ১০টার সময়। সকাল ১০টার সময় স্যার এসেছেন, আর এখন দেখতে পাচ্ছ টাইমিং তোমার ২:৫১। তো স্যার কিরকম লাগলো এখানে? স্যার ল্যাপটপটা দেখাই একবার, লেনোভো ল্যাপটপ দেখতে পাচ্ছ যেটা লাইভে এসে, একটু খুলে দেখাবেন ল্যাপটপটা একটু ঘুরিয়ে ওপেন করে। তো দেখতে পাচ্ছ একদম ল্যাপটপের কন্ডিশন, i3 6 4GB RAM, 1TB হার্ড ডিস্ক, আর 128GB SSD যেটা আমাদের ফ্রি গিফট ছিল কন্ডিশন। তো স্যার ল্যাপটপের কোয়ালিটি কন্ডিশন কিরকম আছে? ভালো কোয়ালিটি কন্ডিশন, ভালো স্টক কিরকম আছে, কালেকশন কিরকম ছিল, লেটেস্ট কালেকশন ছিল না পুরনো পুরনো মডেলের ল্যাপটপ? লেটেস্ট, সব লেটেস্ট ল্যাপটপ। তো ভালো লেগেছে, আপনি অত দূর থেকে এসে এখানে আসতে ভালো লেগেছে তাই না? তো আমাদের যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে ওদের জন্য কোনো রকম কোনো ফিডব্যাক দিতে চান? ২৭ ডিসেম্বর আর আমাদের যেটা বলা হয়েছিল যে প্রত্যেকটা ল্যাপটপ সাথে একটা এসএসডি গিফট আছে, তো ফার্স্ট কাস্টমারের যে এসএসডি গিফট পাচ্ছে দাদা সেটা আমরা দেখেনি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে। হাওড়ার কোথায় থাকেন স্যার? দেখতে পাচ্ছ আসুস স্যার ভিভো বুক i3 8th generation, এনভিডিয়া 4GB গ্রাফিক্স, আর 8GB RAM, 128GB SSD ফ্রি গিফট যেটা ছিল, আর 1TB হার্ড ডিস্কের সাথে। তো কন্ডিশন দেখতে পাচ্ছ একদম সুপার মিন্ট। তো স্যার কিরকম লাগলো এখানে এসে? ভালো। আর কিরকম টাইম দিতে হয়েছে, ওয়েট কিরকম করতে হয়েছে, কিরকম প্রেশার ছিল এখানে? প্রচুর প্রেশার, অনেক ভিড়। হ্যাঁ, আর ওয়ারেন্টি গ্যারান্টি স্যার কি দেওয়া হয়েছে আপনাকে? ২ মাসের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, ২ মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ১ ইয়ার সার্ভিস চার্জ ফ্রি তাই তো? আর স্ক্রিন কিবোর্ডের কোনো ওয়ারেন্টি নেই। আর স্যার আমাদের যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কোনো ফিডব্যাক কিছু দিতে চান যেখানে তারা আসবে কি আসবে না? হ্যাঁ, একবার আসুন দেখে যান কেমন কি। আচ্ছা আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার ফিডব্যাক দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক, আবার আজকে একটা ফিডব্যাক নিয়ে এসেছি। আজকে হচ্ছে ২৬ ডিসেম্বর, তো আজকে স্যার এসেছেন, স্যার কোথা থেকে এসেছেন? হাবড়া থেকে এসেছি আমরা। হাবড়া থেকে? তো স্যার অসংখ্য, তো স্যার আপনার এখানে স্যার কিরকম লাগলো? খুব সুন্দর লাগলো। তো যেরকম আমাদের বলা ছিল যে ২৬ তারিখ আর ২৭ তারিখ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে এসএসডি কার্ড ফ্রি থাকবে, তো স্যারকেও সেটা দেওয়া হয়েছে। স্যার ১২৮ জিবি এসএসডি আপনাকে লাগিয়ে দেওয়া হয়েছে ল্যাপটপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দেওয়া হয়েছে। ৮ জিবি RAM, i3 10th generation, আর ২০২৪ সাল পর্যন্ত ওয়ারেন্টি।
তো স্যার আপনি কবে থেকে আমাদের ভিডিও দেখেন এরকম এমনি আমরা প্রায় 6 মাস ধরে দেখছি আপনার ভিডিও 6 মাস ধরে ভিডিও দেখছো স্যার তো স্যার আপনি যে আমাদের যারা ভিউয়ার যারা সাবস্ক্রাইবার তারা কি এখানে এসে আসবে ল্যাপটপ নিতে না আসবে সব আমি চাইবো সবাই আসুক সবাই এমনি কিরকম লাগলো ল্যাপটপটা পে আপনি সত্যি স্যাটিসফাইড হয়ে গেছেন 25 ডিসেম্বর আপনি স্যাটিসফাই কি স্যাটিসফাইড না সাইনি অন সিডি আইটি ওয়াল অ্যাপসে আপনাকে কথাই বলবো না শুধু হাতটাই দেখি দাও একদম তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন স্যার ওকে ওকে फ्रेंड वेलकम बैक आवार आज के एक 26 दिसंबर देखते ही पाचो 26 दिसंबर हमारे एक ऑफर फैला हुआ चिलो जेटा चिलो कि एसएसडी फ्री चिलो ठीक है ना तो आज के आवार लास्ट अरे टा कस्टमर मैंने हमारे दादा सैर एसएन कमान हटी दिखे तो सैर अपनी कौन चलाने वीडियो देखते हैं साइन ऑन लैपटॉप है तो कैसे लग जाए इखाने ऐसे कैसे लग लो আর ল্যাপটপ কিরকম অনেকজন বলে যে এখানে দু চারটে কমেন্ট বক্সে করে যে ল্যাপটপ ভালো পাওয়া যায় না ল্যাপটপের স্টক কালেকশন থাকে না এরকম কোনো ব্যাপার আছে এখানে না আমার তো ঠিকই লাগে ঠিক আর আপনি স্যার ল্যাপটপটা পারচেজ করেছে দেখতে পাচ্ছেন আই 5 এর 6 জেন 4 জিবি র‍্যাম আর সাথে দেওয়া হয়েছে স্যারকে 240 জিবি এসএসডি আর তার সাথে আমি একটা দিচ্ছি স্যারকে আজকে আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য একটা ডেলের ব্যাগ তো স্যার এটা আপনার জন্য ডেলের ব্যাগটা প্লাস আপনাকে একটা এসএসডি 3 বছর ওয়ারেন্টি সাথে তো স্যার কিরকম লাগলো এখানে এসে তো আমাদের যারা ভিউয়ার্স আছে এখন তো ক্রিসমাস চলছে যারা ভিউয়ার্স আছে যারা নিউ ভিউয়ার্স যারা অনেকে ভাবে যে ওখানে গেলে মাল পাওয়া যাবে কি পাওয়া যাবে না ঠকে যাবো কি ঠকবো না তো এরকম কোনো ব্যাপার আছে না এরকম কোনো ব্যাপার নেই আপনারা চাইলে আসতে পারুন আচ্ছা এখানে খুবই ভালো ডিল আছে আচ্ছা আসুন তো বন্ধুরা তো আপনাকে তো ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়াই হয়েছে তো ওয়ারেন্টি গ্যারেন্টি যেটা দেওয়া হয়েছে সেটা তো আপনার স্ক্রিন কিবোর্ডের কোনো গ্যারেন্টি নেই যেটা আমাদের বলা হয় তাই তো আর আমাদের ল্যাপটপে দেওয়া হয়েছে আপনাকে 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 1 বছরের সার্ভিস চার্জ ফ্রি তো আপনি হ্যাপি তো এটা নিয়ে আর ল্যাপটপের কন্ডিশন কোয়ালিটি কিরকম খুবই ভালো লাগলো খুবই ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আর আমাদের পাশে থাকবার জন্য থ্যাংক ইউ স্যার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আজকে আবার একটা লাস্ট ফিডব্যাক আছে আমাদের তো জেনে নিন স্যার কোথা থেকে এসেছেন স্যার তিনজন এসেছেন তিন বন্ধু একসাথে ঠিক আছে তো স্যার আপনারা কোথা থেকে এসেছেন ক্যানিং গোলাবাড়ি তো তো স্যার আপনি সকালে কটার সময় এসেছিলেন 12টাতে আর কিরকম প্রেশার ছিল আপনার আগে সানডেতে ভালো প্রেশার ছিল তাই না তো স্যার ল্যাপটপ নিয়েছেন একটা এইচপি ল্যাপটপ তো স্যার একটু খুলে দেখাবেন ল্যাপটপটা খুব ভালো উপকার হয় ব্যাগ সাথে একটা গিফট যেটা আমাদের বলা হয়েছিল 26 তারিখ 27 তারিখ আমাদের এসএসডি ফ্রি থাকবে তো এসএসডি যে ফ্রি থাকবে সেটা আপনাকে দেওয়া হয়েছে না সাথে এসএসডি ফ্রি তো 9 জেনারেশন ল্যাপটপ 4 জিবি র্যাম 240 জিবি এসএসডি আর তোমার হচ্ছে 1 টিবি হার্ড ডিস্ক এর সাথে তো স্যার ল্যাপটপটা পারচেজ করলেন 21,000 টাকা দিয়ে তাই তো 21,000 টাকা সাথে ল্যাপটপের একটা ব্যাগ কিবোর্ড মাউস স্যারকে দেওয়া যেত স্যার কিরকম লাগলো আপনাদের এখানে এসে আর ল্যাপটপের যে কোয়ালিটি কন্ডিশন গুলো কিরকম নিউ না সেকেন্ড হ্যান্ড টাইপ দেখে মনে হচ্ছে ল্যাপটপ গুলো 1.5 বছর ইউজ করা ল্যাপটপ তো 1.5 বছর ইউজ করা ল্যাপটপ দেখে মনে হচ্ছে নাকি মনে হচ্ছে কারেন্ট মাল মনে হচ্ছে কারেন্ট মাল মনে হচ্ছে না তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে কি আমরা আসতে বলবেন না আসতে বলবো অবশ্যই আসতে বলবো তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আমাদের পাশে থাকবার জন্য থ্যাংক ইউ স্যার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আবার আজকে একটা ফিডব্যাক নিয়ে এসেছি আজকে হচ্ছে 26 ডিসেম্বর আর যেটা আমাদের গিফট অফার দেওয়া ছিল সেই গিফট অফারের থেকে দাদা আজকে এসেছে দাদা কোথা থেকে এসেছেন বারাসাত থেকে স্যার তো আপনি কবে থেকে আমাদের ভিডিও দেখেন মানে যেরকম স্ক্রিন কিবোর্ড আমাদের কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না সেটা তো আপনাকে মেনশন করে দেওয়া আছে আর নরমাল ল্যাপটপে 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 1 ইয়ার সার্ভিস চার্জ ফ্রি এই টোটাল জিনিসটা বলে দেওয়া হয় আর যে আমাদের বলা হয়েছিল 26 ডিসেম্বর এসএসডি ফ্রি তো দেখতে পাচ্ছ তোমার আগে তো অনেকজন নেওয়া হয় নিয়েছে তো সবাইকে কি ফ্রি দেওয়া হচ্ছে নাকি তোমার সবাইকে ফ্রি দেওয়া হচ্ছে তো একটু ল্যাপটপটা দেখাবে কি ল্যাপটপ পারচেজ করলে তো দেখতে পাচ্ছ স্যার এইচপি সাথে একটা ব্যাগও দেওয়া হয়েছে রাইজন 3 4 জিবি র্যাম 1 টিবি হার্ড ডিস্ক প্লাস এর সাথে একটা 128 জিবি এসএসডির সাথে স্যার ল্যাপটপটা পারচেস করেছেন দেখতে পাচ্ছ কিরকম কন্ডিশন আর কোয়ালিটি স্যার কোয়ালিটি আর কন্ডিশনের দিক থেকে কিরকম ল্যাপটপটার কোয়ালিটি আর কন্ডিশন A1 আগে বললাম তো কোনো ড্যামেজ বগেরা মোটা থিকনেস ভারী এরকম টাইপ কিছু তো আপনি এখানে এসে স্যাটিসফাই কি স্যাটিসফাই না তো 23,500 টাকা দিয়ে স্যার ল্যাপটপটা পারচেস করেছেন তো আমাদের যারা ভিউয়ার্স যারা সাবস্ক্রাইবার যারা নিউ সাবস্ক্রাইবার নিউ ভিউয়ার্স যারা আছে তাদের জন্য কোনো ফিডব্যাক কিছু দিতে চান তারা এখানে আসবে কি আসবে না তা এখানে কোয়ালিটি অবশ্যই আসা দরকার কেন কি এখানে যেরকম কন্ডিশনের জিনিস দেওয়া হচ্ছে আর যত চিপ প্রাইস দেয় তো এটা অনেক ভালো সুন্দর একটা অপরচুনিটি সবার জন্য আচ্ছা তো আর এমনি মানে এখানে কোয়ালিটি গুলো কিরকম থাকে মালের কোয়ালিটি তো এখানে যা দেখলাম সবগুলি A1 ছিল আচ্ছা তারপর চালিয়ে দেখলাম সবকিছুর মানে
বলতে গেলে অনেক সুন্দরই হয়েছে। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য, আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য, এতদিন আমাদের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ স্যার, আমি চাই আপনি ক্রিসমাস ভালো কাটান। থ্যাংক ইউ স্যার। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আবার একটা আজকে একটা ফিডব্যাক নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে 26 ডিসেম্বর আর সানডে। তো স্যার এসছেন কোথা থেকে জেনে নেওয়া যাক। তো স্যার আপনি কোথা থেকে এসছেন? জীবনতলা। জীবনতলা স্যার, তো এর আগে তো আপনি এখানে এসেছিলেন, তো এর আগে কি পারচেজ করে নিয়ে গেছিলেন? ডেস্কটপ। তো স্যার কেরকম চলছে ডেস্কটপের পারফরমেন্স, কেমন আছে? আর স্যার এখানে এসে কেরকম লাগলো আপনার সেকেন্ড টাইম? খুব ভালো। তো স্যার আপনি আজকে কি পারচেজ করলেন? ল্যাপটপ নিলাম, HP Ryzen 3 দেখতে পাচ্ছ কন্ডিশন, ঠিক আছে না, যেটা ফুললি ফ্রেশ কন্ডিশন পুরো একদম। আর 2 বছরের পুরনো ল্যাপটপ আছে Ryzen 3। আর স্যার কনফিগারেশনটা কি আছে? 8GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক, আর 128GB SSD, যেটা আমাদের বলা হয়েছিল 26 ডিসেম্বর আর 27 ডিসেম্বর ফ্রি থাকবে। তো স্যারকে ওই একটা 128GB SSD ফ্রি লাগিয়ে দেওয়া হয়েছে আর একটা সাথে ব্যাগ। তো স্যার কিরকম লাগলো আপনার এখানে এসে সেকেন্ড টাইম? তো আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারা কি এখানে আসবে না আসবে না? অবশ্যই। আর স্যার আপনি কটার সময় এসেছিলেন সকালবেলা? মেস যেটা বলবার আছে এখানে সকালে কটার সময় আপনি এসেছিলেন, পৌঁছেছিলেন? ক্রিসমাস আমি চাই আপনি ভালো কাটান, ফ্যামিলির সাথে হ্যাপি থাকুন, এটাই আমি চাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার ফিডব্যাক দেওয়ার জন্য। আর সিরিয়াসলি সত্যি খুব ভালো লাগছে ইউটিউবে ভিডিও বানিয়ে। যদি কিছু খারাপ লেগে থাকে, যদি এরকমও আমি এখন 2022 নতুন স্টার্ট করেছি, যে যদি কারো প্রোডাক্টে তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা এসে সেটা চেঞ্জও করতে পারো। নর্মাল একটা ছোটো পার্সেন্টেজ লেস হয়, ঠিক আছে, 10% বা 5% এরকম একটা লেস হয় তোমার, যদি সেটা মানে ধরো তোমার কোনো প্রবলেম হলেও তুমি যদি এটা ইউজ করতে চাইছো না, প্রবলেম হলে তো নর্মালি কোনো টাকাই কাটবে না, মাইনাস হবে না ইউনিট, বা তোমার যদি এরকম হয় না, অনেক লোকজন বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিন ইউজ করার পর মনে হচ্ছে না এটা ভালো লাগছে না, আমাদের তো রেগুলার ভিডিও আপলোড হয়, তো ধরো কেউ অনেকজন আছে না, না এটা ভালো লাগছে না, ওইটা আজকে ভালো দেখলাম ওটা চেঞ্জ করে নিয়ে আসবো, তো 5-10% মধ্যে একটা অ্যামাউন্ট লেস হয় যে আমরা সেই ল্যাপটপটা চেঞ্জ করে আবার ওনাকে ওই ল্যাপটপটা দিয়ে দিই। এটাও চালু করেছি, প্লাস এটাও চালু করেছি, যদি মনে হয় যে তোমার যে তুমি আমার কাছ থেকে ল্যাপটপ কিনে নিয়ে গিয়ে তোমার অনেক প্রবলেম হয়ে গেছে বা তুমি মানে তুমি ঠকে গেছো বা এরকম টাইপের, কেউ তোমার বাড়িতে মানছে না, বাড়িতে মানছে না, এরকম অনেক লোক হয় ব্রেন ওয়াশ, যে লোক কখনো ভালো চায় না, লোক এটাই খারাপ চায়, আরে ভাই তুই তো অনেক বেশি দাম যেটা কিনে নিয়েছিস, বা সে কখনো তোমাকে ওই দামের মধ্যে এনে দিতে পারবে না, তো এটা কি হয় নেগেটিভিটি চলে আসে তোমার, সেক্ষেত্রে তোমার একটা মনের মধ্যে খুঁতখুঁতে, তো সেক্ষেত্রেও আমাদের কি আছে না, যে তোমার মনে হয় যদি এরকম আছে তো কিছু চার্জ মাইনাস করে তোমার পয়সা রিটার্ন নিয়ে নাও, সব রকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, এরকম না এরকম মানে এরকম ছোটোখাটো ছোটোখাটো আরও কিছু জিনিসগুলো যেগুলো আমি দেখছি মানুষ প্রবলেম ফেস হচ্ছে, যেগুলো যেগুলোকে আমি ক্লিয়ার করছি, তো আমার দিক থেকে যতটা পারবো আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করার, ঠিক আছে না। আর সিরিয়াসলি অসংখ্য ধন্যবাদ আমাদের রামদেব স্যারকে, অনেক ভিড় ছিল বলে আমি তার সাথে তো ভালো মতো কথা বলতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিলো, তো রামদেব স্যারকে অসংখ্য ধন্যবাদ সিরিয়াসলি এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমি কখনো কারোর কাছ থেকে এতটা ভালোবাসা পাবো, কারণ একটা ব্যবসায়ী কখনো কারোর কাছ থেকে ভালোবাসা পায় না, তার লাইফে শুধু একটা রোবট, সে খালি শুধুমাত্র পয়সা কামাবে আর ঘর যাবে, ঘুম থেকে উঠবে অফিস, অফিস থেকে বাড়ি, এই হচ্ছে লাইফ। তো এই রোবট লাইফটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে না। নিশ্চয়ই কোনো না কোনো টাইমে নিশ্চয়ই কারো না কেউ কোনোভাবে আমি যতটা পারবো আপনাকে হেল্প করবো, সাহায্য করবো, ঠিক আছে না। তো এতটাই ভালো ভিডিওটা এই কারণে এসেছিলাম এই ফিডব্যাকগুলোকে নিয়ে, ঠিক আছে না, মানুষ কত দূর দূর থেকে আসে আর ভালোবাসা নিয়ে। আর যারা বিজনেস করছো কম্পিউটার লাইনে ল্যাপটপ লাইনে, যারা ডিলার যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে দেখো মার্জিন তো সবাইকে করতে হয়, ঠিক আছে না, বাট একটা কম মার্জিন রাখো। একটা আমি অনেক জায়গায় শুনি যে এক একটা কম্পিউটার সেট যেটা 9,000-10,000 টাকা কস্টিং দ্বারা সেইগুলোকে 20,000-22,000 টাকা নেয়, এক একটা ল্যাপটপ নর্মালি যেসব ল্যাপটপ 12,000-13,000 টাকার ল্যাপটপ সেইগুলোকে 17,000-20,000, ওটা করা ঠিক হবে না, ওটা বেকার জিনিস, ওটা বাজে জিনিস আছে। আর যদি তুমি প্রফিটও করো সেই লোকটাকে সার্ভিস দাও, কারণ তুমি তার থেকে পয়সা কামাচ্ছো, তোমার উচিত তাকে সার্ভিস প্রোভাইড করা, ঠিক আছে না। তো এই জিনিসগুলো মেনটেন করো, আস্তে আস্তে তোমাদেরও সেল বাড়বে। তখন বাই, গুড নাইট, ভালো থেকো। আর রামদেব স্যার অসংখ্য ধন্যবাদ, অন্তত দলের খেজুরের রস খেতে পারিনি, বাট খেজুর গুড় দিয়ে তৈরি জয়নগরের মোয়া খাইছে, ঠিক আছে না। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, সবসময়। ওকে বাই।